হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরও একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই টাইপের ভিডিওগুলো ফেসবুক পেজ এবং টিকটকে এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আমাকে অনেকেই ভিডিওটা পাঠিয়েছিলেন টিউটোরিয়াল দেওয়ার জন্য, তো ফাইনালি আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম। আপনি খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য মোশন ল্যাব এবং ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমার ওয়েবসাইট থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো গাইস, ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো গাইস, আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে মোশন ল্যাব নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে পছন্দের একটা ফটো অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে এখানে প্রথমে ইফেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে। তো আপনার পছন্দ মতো ইফেক্ট আপনি অ্যাড করে নেবেন। এরকমভাবে চেক করে দেখবেন, দেন এখানে প্লে অপশন রয়েছে, প্লে অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম আপনার যেটা পছন্দ হবে সেই ইফেক্টটা আপনি অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে এটাই সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, অপাসিটি কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম। দেন আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে, ইফেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করতে দেখবেন এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন, স্পিড রয়েছে, সাইজ রয়েছে। তো এগুলো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি স্পিড অপশানে ক্লিক করবো, দেন হালকা কমিয়ে দেবো স্পিডটা। দেন আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আরও একবার ব্যাক করবেন। তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ক্যামেরা এফেক্টস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে দু নাম্বার এফেক্টসটা সিলেক্ট করতে হবে, FX02 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখবেন খুব সুন্দরভাবে আপনার শেক ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। গাইস, এরপর আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এক্সপোর্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্সপোর্ট রেসিও সিলেক্ট করতে হবে। তো আমি 9:16 এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনাদেরকে এখান থেকে ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে, আপনি কত সেকেন্ডের ভিডিও বানাতে চান। তো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি 30 সেকেন্ড করে নিলাম। দেন কোয়ালিটি আপনাকে 4K করে নিতে হবে। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস, এরপর আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর 9:16 এর রেসিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেজুলেশন অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি 4K পর্যন্ত ভিডিও এডিটিং করতে পারবেন। আমি এখান থেকে 1080 সিলেক্ট করে নিচ্ছি। দেন ফ্রেম রেট অপশানে ক্লিক করবেন, এটা 60 FPS সিলেক্ট করবেন। দেন ব্যাকগ্রাউন্ড অপশানে যাওয়ার পর আপনাদেরকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনি এইমাত্র যে ভিডিওটা এডিটিং করে এক্সপোর্ট করলেন ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। অ্যাড করলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনি কত সেকেন্ডের ভিডিও বানাবেন সেই পর্যন্ত কাট করে নেবেন। তো আমি এখানে 12 সেকেন্ডের ভিডিও বানাবো, তার জন্য 12 সেকেন্ডে চলে এলাম। দেন আপনাদেরকে ল্যাবটিতে ক্লিক করতে হবে, তারপরে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা আপনার কাট হয়ে যাবে। এরপর আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন টেক্সট অপশানটিতে ক্লিক করবেন। টেক্সট অপশানে ক্লিক করার পর আপনার পছন্দের টেক্সট লিখে দিবেন। তো আমি আগের থেকে লিখে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনাদেরকে কোনাতে দেখতে পাচ্ছেন ডট রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন মাঝ বরাবর টেক্সটটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনার পছন্দের যে কোনো একটা বাংলা ফন্ট অ্যাড করে নেবেন। তো আমি এই ফন্টটা অ্যাড করে নিলাম। ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিউ অল ফন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন কোনাতে অপশান রয়েছে, ডট রয়েছে, 3 ডট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ইনপুট ফন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। ফাইল থেকে একটা বাংলা যে কোনো স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেবেন। তো আমি আগে থেকে অ্যাড করেছিলাম, তার জন্য এখানে আমি অ্যাড করে নিলাম। এরপর আপনাদেরকে এখানে কালার অপশানে ক্লিক করে দেবে, হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি সাইজটাকে বড় করতে পারবেন, টেক্সটার সাইজটা এরকম বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো আমি সাইজটাকে বড় করে নিচ্ছি। দেন এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। তো আমি এখান থেকে হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর টেক্সটটা আপনি যেখানে বসাতে চান সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাডজাস্ট করে নিলাম। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে লাস্টে চলে আসতে হবে। আসার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কী হবে, পুরো যে লেয়ারটা আপনি অ্যাড করেছেন সেটাতে পুরোটাই টেক্সটটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন অপশান আছে বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই 3 নম্বর অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার এখানে শ্যাডো অপশানটা চলে আসবে। তারপর এটাকে ইনেবল করবেন। ইনেবল করলে আপনার টেক্সটের শ্যাডো অ্যাড হয়ে যাবে। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে কী করতে হবে, ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করবেন। দেন টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ইফেক্ট অ্যাড করে নিতে হবে। 2 নম্বর যে ইফেক্টটা রয়েছে টেক্সট প্রোগ্রেস, এটা আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর স্ট্যান্ডার্ড সেটিং এখানে ক্লিক করবেন।
ক্লিক করে দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এন্ড যে অপশনটা রয়েছে এটা আপনাকে জিরো করে নিতে হবে। জিরো করে নেওয়ার পর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে আপনাকে একটা প্লাস দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি লাস্টে চলে আসবেন, লাস্টে আসার পর আরও একটা আপনাকে প্লাস দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে এন্ড যেটা রয়েছে সেটাকে 100 করে দিতে হবে, আরও এরকমভাবে 100 করে দিবেন, করলে কী হবে টেক্সট আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এখানে, দেখতে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা সিম্বল অ্যাড করে নেবেন, যে সিম্বলটা অ্যাড করবেন সেরকম সিম্বল কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো আমি এটাই অ্যাড করে নিচ্ছি, দেন আপনার কাজ শেষ। এরপর আপনাদেরকে কী করতে হবে প্লে করে দেখবেন, প্লে করলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার এরকমভাবে টেক্সটটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনার পছন্দের একটা স্যাড মিউজিক বা সং অ্যাড করে নেবেন। সং অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে অডিও অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ভিউ অল এখানে ক্লিক করবেন। আপনার ফাইল থেকে পছন্দের যে গানটা আপনি অ্যাড করতে চান সেটা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা গান অ্যাড করে নিচ্ছি, গাইজ দেখতে পাচ্ছেন অ্যাড করে নিলাম। এরপর আপনাকে লাস্টে চলে আসতে হবে, এখানে আপনাকে কাট করে নিতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে কাট করে নেবেন। তো এরপর আপনাদেরকে ভিডিওটা করে নিতে হবে এক্সপোর্ট। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন, কোনাতে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, অ্যারোতে ক্লিক করবেন, তারপরে এটাকে 20 MBPS করে নিতে হবে, তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এরকমভাবে আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।